গুড মর্নিং, আজকে 28 জানুয়ারি, ব্রেকফাস্ট আমার সকালের। বরাবর আমি গত 3.5-4 বছর কমপক্ষে শুধু ব্রেকফাস্টে আমি ফল খাই, বিভিন্ন প্রকারের ফল খাই, আর ছোলা আর বাদাম ভিজানো রাত্রিবেলা ভিজিয়ে রাখা হয় এবং সকালবেলা সেটা আমি খাই। তো আমি দেখাচ্ছি কী আমি ব্রেকফাস্টে খাচ্ছি। এই যে ছোলা আর বাদাম ভিজানো, এটা এদিকে এগিয়ে নিয়ে আসুন। ছোলা আর বাদাম ভেজানো, এটা এক বাটি পুরোটা থাকে, খেয়ে শেষ করে দিয়েছি। আঙুর ছিল 4টে, দুটো খেয়ে নিয়েছি অলরেডি। এখানে কলা ছিল, কলাটা আমি খেয়ে নিয়েছি। শাখালু, পেয়ারা, খেজুর 5টা ছিল, আমি একটা খেয়েছি, 4টে আছে। আর এই পেঁপে মোটামুটি 10 টুকরোর মতো পেঁপে আছে, 10 থেকে 12 টুকরো। এটা আমার ব্রেকফাস্ট প্রত্যেক দিনের। এরপরেও যদি আমার পেট না ভরে তখন আমি আরও কিছু খাই, হয়তো একটা রুটি খেলাম বা কোনো দিন বাড়িতে বানানো একটু নুডলস খেলাম বা একটু উপমা খেলাম, এগুলো খাই। এটা আপনারা ট্রাই করবেন। বেসিক্যালি এগুলো সবকটাই, এটা পুরোটাই ডায়াবেটিক ফ্রেন্ডলি, এক্সেপ্ট এখানে পেঁপেটার কথা আলাদা করে বলার আছে, কারণ পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স মোটামুটি 30-35-এর কাছাকাছি। আঙুরের একটু বেশি, 45-52 এরকম। খেজুরেরও গ্লাইসেমিক ইন্ডেক্স 45-এর মতো। শাখালুর একটু বেশি, ডায়াবেটিক পেশেন্টদের অ্যাভয়েড করতে বলি, কারণ শাখালুতে এটা আলুর কম, মাটির নিচে হয়। তো আমি মাটির নিচের খাবারগুলো বাদ দিতে বলি, যেগুলো মাটির নিচে শাকসবজিগুলো হয়। শাখালু মাসে একবার দুবার খাওয়াই যায়, কিন্তু ইউজুয়ালি অ্যাভয়েড করতে বলি। কিন্তু ছোলা বাদাম অ্যাডিকুয়েটলি খাওয়া যায়, যে কোনো বাদাম খাওয়া যায়, ডায়াবেটিক পেশেন্টদেরও খেতে পারবেন আর ছোলা খেতে পারবেন। এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, ফাইবার আছে, কনস্টিপেশন হলে হেল্প করে। ফল খেলে ফল রস না বার করে, জুস না বার করে পুরো ফলটাকে খেতে বলি, কারণ এদের মধ্যে অ্যাডিকুয়েট ফাইবার আছে। আর এতে সুবিধা হচ্ছে, এতে আপনার পেটও ভরে, সুগার যদি কারো বর্ডার লাইন থাকে দুম করে বেড়ে যাবে না, যদি আপনি ভেবে চিনতে বেছে ফলগুলো খান। আর ইনস্ট্যান্ট আপনার এনার্জি ক্যালোরি তো পেয়েই যাবেন। ডায়াবেটিক পেশেন্ট যেটা মেন প্রবলেম, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস আর কনস্টিপেশন, সেটা তো টেক কেয়ার করে এই ফল খেলে, প্রচুর ফাইবার ঢোকে আর কি। এই এই আমার ব্রেকফাস্ট, দেখতেও বেশ রঙিন লাগে প্লেটটা, খেতেও ভালো লাগে, আর অনেকটা থাকে তো পেট ভরে যায়। তো চেষ্টা করবেন এরকম ব্রেকফাস্টে খেতে। খালি পেটে ফল খেলে কোনো অসুবিধা হয় না, অ্যাটলিস্ট আমার কোনো প্রবলেম হয় না, আমি বহুদিন ধরে খাচ্ছি এবং খালি পেটেই আমি ফল খাই। ভালো থাকবেন, নমস্কার।